হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজমি পক্ষ থেকে ব্লেন্ডার লো কার টিউটোরিয়ালে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমেদ এর আগের পর্বে আমরা এই পর্যন্ত গাড়ির মডেলটা করেছিলাম চতুর্দিকে ক্লাসের যে অংশ সেটা বানিয়েছিলাম আজকে আমরা এখান থেকে শুরু করবো তো আমি এটাকে সিম্পলি সিলেক্ট করে এডিট করে চলে গেলাম এখন এই পাশের যেই চারটা এজ রয়েছে এই এজগুলো আমি সিলেক্ট করবো সহজে সিলেক্ট করার জন্য সিতে ক্লিক করে দুঃখিত সহজে সিলেক্ট করার জন্য সিতে ক্লিক করে আপনার এরকম ড্র্যাক করতে পারেন তাহলে এটা সার্কেল সিলেকশন অর্থাৎ এই এরিয়া বা সার্কেলের মধ্যে যা যেই ভার্টিক্সগুলো থাকবে সেগুলো একবারে সিলেক্ট হয়ে যাবে অথবা অল্টারে ক্লিক করে তারপরে এখানে এজ বরাবর ক্লিক করতে পারেন ফলে এই লাইনের যতগুলো রয়েছে এজ বা ভার্টিক্স সেগুলো সিলেক্ট হয়ে যাবে এনিওয়ে এই চারটা সিলেক্ট করে উপরের দিকে ড্র্যাক করি এক্সে ক্লিক করে আমি এক্সরে ভিউ অন অফ করে নিচ্ছি যেন আমার দেখতে সুবিধা হয় এবার আমি টপ ভিউ থেকে আমাদের যে ব্লু প্রিন্ট বা ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে সেই অনুসারে আমাদের ভারটেক্সের অবস্থানগুলো টপ ভিউ থেকে অ্যাডজাস্ট করে দিচ্ছি এরপর থ্রিতে ক্লিক করে যাচ্ছি সাইড ভিউতে সেদিক থেকেও আমি চোখের আন্দাজে যতটুকু সম্ভব এই ভার্টেক্সের অবস্থানগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি যেহেতু এটা একেবারে শেষ প্রান্তের ভার্টেক্স সো রিয়ার ভিউ থেকে কন্ট্রোল ওয়ানে ক্লিক করে রিয়ার ভিউ থেকেও আপনি ভার্টেক্সের অবস্থানগুলো মিলিয়ে নিতে পারেন এরপর এই পাশে যে চারটা এই পাশে যে তিনটা ভার্টেক্স তিনটা এজ থাকবে এই তিনটা এজ সিলেক্ট করব এবং সেগুলোকে ডান দিকে এক্সট্রুড করব এবার টপ ভিউ থেকে এগুলোর অবস্থান অ্যাডজাস্ট করে নিই এবার এইগুলো সিলেক্ট করে থ্রিতে ক্লিক করে সাইড ভিউতে গেলাম এখন সাইড ভিউ থেকেও এগুলোর অবস্থান অ্যাডজাস্ট করার চেষ্টা করব এখন আমরা এখানে একটা ভার্ট একটা ফেসের অবস্থান একটু দেখি এই ফেসটা দেখতে ট্রায়াঙ্গেলের মতো কিন্তু এটা এখানে আমি একটা অতিরিক্ত এজ এটার সাথে যুক্ত করে এটাকে কোয়াড হিসেবে রেখেছি সো আমরা যেটা করব এখানে এই এজটা এই ভার্টিক্সটা এই পর্যন্ত বর্ধিত করব। এবং এরপর এখানে এখানে যে এক্সট্রা একটা ভার্টেক্স রয়েছে আমাদের ট্রাইঙ্গেলের সেটার সাথে সরাসরি যুক্ত করে ফেস ক্রিয়েট করে দেব এজন্য আমি এখানে এই দুটো ভার্টেক্স সিলেক্ট করলাম সিলেক্ট করে টপ ভিউ থেকে এটা এই দিকে এক্সট্রুড করব এবং আগেরবারের মতোই থ্রিতে ক্লিক করে সাইড ভিউতে গিয়ে এটার অবস্থান জেট এক্সেসে কিছুটা নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো যেন এটা অ্যাডজাস্ট হয় ওকে এবার হচ্ছে আমি প্রথমত এই দুটো ফেস এখানে এই ভার্টেক্সটা সিলেক্ট করব। এবং আমাদের এখানে যে ট্রায়াঙ্গেল ছিল এই ট্রায়াঙ্গেলের নিচের যে ভার্টেক্স এই দুটো সিলেক্ট করে অ্যাফে ক্লিক করে এখানে একটা ফেস এখানে একটা এজ ক্রিয়েট করব। সাধারণত দুটো ভার্টেক্স সিলেক্ট করে যদি আপনি অ্যাফে ক্লিক করেন সেখানে এজ ক্রিয়েট হয় আর দুইয়ের বেশি তিন বা তার বেশি ভার্টেক্স সিলেক্ট করে যদি আপনি ক্লিক করেন তাহলে সেখানে ফেস ক্রিয়েট হবে সো আমি এখানে এই চারটা পার্টি সিলেক্ট করলাম এ ক্লিক করলাম ফেস ক্রিয়েট হয়ে গেল এবার এখানে এই চারটা ফেস চারটা বার্টিস সিলেক্ট করে এ ক্লিক করলাম এখানেও একটা ফেস ক্রিয়েট হয়ে গেল এটা যদিও দেখতে ট্রায়াঙ্গেলের মতো বাট এটা অ্যাপসলিটলি একটা কোয়াট আপনি এখানে লুপ কাট টেস্ট করতে পারেন পাস হচ্ছে কি না ইজিলি এটা পাস হচ্ছে কন্ট্রোলারে ক্লিক করে চেক করলাম ওকে সো এটা হয়ে গেল মোটামুটি আমাদের উপর থেকে এই পাশের অংশ এবার আমরা সামনের অংশ কাজ করা সামনের অংশ নিয়ে কাজ করা শুরু করবো এজন্য আমরা আমাদের গাড়ির এখানে যে বর্ধিত অংশ রয়েছে কমলা রঙের বা অরেঞ্জ কালার সো এটাকে আমরা পরে কাজ করব প্রথমত এটা বাদ দিয়ে নিচের অংশকে বর্ধিত করব এবং এরপর এখানে যে এক্সট্রা একটা ফেস থাকবে সেই ফেসটাকে এক্সট্রুট করে এই বাড়তি অংশটা ডিজাইন করব সো আমি এখন এই বাড়তি অংশ বাদে বা উঁচু অংশ বাদে কল্পনা করছি এই জন্য আমি এখানে এই তিনটা এজ সিলেক্ট করলাম সিলেক্ট করে এগুলোকে এক্সট্রুড করব নিচের দিকে এটা ওয়াই নেগেটিভ ওয়াই এক্সিসে একই সাথে আমি দেখে নেওয়ার চেষ্টা করব সাইড ভিউ থেকেও যে এটা সঠিক জায়গা মতো রয়েছে কিনা এটা আর নিচে নামানো উচিত আবারও এই পাশের তিনটায় সিলেক্ট করে আবারও এক্সট্রুট করব আবারও টপ ভিউ থেকে এগুলোর অবস্থান অ্যাডজাস্ট করার চেষ্টা করব একইভাবে সাইড ভিউ থেকেও দেখে এটাকে জেড এক্সিসে কিছুটা নিচের দিকে নিয়ে আসব আর টপ ভিউ থেকে সরি ওয়ানে ক্লিক করে যদি আমরা ফ্রন্ট ভিউতে যাই তাহলে আমরা এখানে একটা অবস্থান পাব কোথায় ভার্টেক্সটা অ্যাকচুয়ালি ছিল তার একটা আন্দাজ পাওয়া যায় দেখাই যাচ্ছে আবার এই কয়েকটা সিলেক্ট করবো সামনের দিকে এক্সট্রুট করব এবার ফ্রন্ট ভিউ থেকে দেখে এটাকে নিচের দিকে নামিয়ে আনি কিছুটা জে ট্যাক্সিসে এটা সাইড ভিউ থেকে দেখলেও হয় ফ্রন্ট ভিউ থেকে দেখলেও হয় মূলত যেই ভিউ থেকে দেখে ভার্টেক্সের অবস্থানটা বোঝা যায় সেই ভিউ থেকেই দেখার চেষ্টা করব বা অ্যাডজাস্ট করার চেষ্টা করব এখানে আমাদের মোটামুটি বর্ধিত করা হয়ে গেছে এই এক্সট্রা অংশ বাদে এখন আমরা এই তিনটা এক দুই তিন এই তিনটা ফেস সিলেক্ট করবো সিলেক্ট করে সেটাকে সাইড ভিউ থেকে দেখে উপর দিকে এটাকে এক্সট্রুড করব জেড এক্সিসে জেড এক্সিসে এক্সট্রুড করার পর এটা যখন মোটামুটি সীমানা পৌঁছে যাবে আমাদের ব্লু প্রিন্ট অনুসারে তখন আমি এই একটা এস ডিসিলেক্ট করে দিলাম এরপর বাকি দুটো এ সিলেক্ট করে সেটাকে আবার উপর দিকে বর্ধিত করলাম যখন আমার এই অংশ পৌঁছে গেল বাম পাশের অংশ তখন আমি এই ফেসটাও ডিসিলেক্ট করে দিলাম এবার মাত্র একটা ফেস সিলেক্ট করে এটাকে কিছুটা উপরের দিকে তুলে নিলাম ওকে এখন আমি এ সিলেকশন মুড়ে গিয়ে শুধুমাত্র শেষ এজ যেটা রয়েছে সেটা সিলেক্ট করে এটাকে কিছুটা উপরের দিকে তুলে দিব আরেকটা বিষয় আমরা যদি টপ ভিউ থেকে দেখি এখানের যে এজ এটা বেশ কিছুটা ভিতরের দিকে থাকার কথা এটা হচ্ছে মূলত এই এসটা উপরের অংশে যে এসটা রয়েছে আমি এটাকে সিলেক্ট করে এক্স এক্সিসে কিছুটা ভিতর দিকে নিয়ে এসে তারপর আবার ব্লু প্রিন্টের সাথে মেলানোর চেষ্টা করছি এ হয়ে গেল আমাদের উঁচু অংশটা গাড়ির আর এখানে এক্সট্রা একটা ফেস ক্রিয়েট হয়েছে এই ফেসটা এটাকে আমরা ডিলিট করে দেব এটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি ফেস এখন যেটা করব এই দুটো ভার্টেক্স সিলেক্ট করে এটাকে এক্সট্রুট করব সামনের দিকে এবং এ ক্লিক করে দুটোকে মার্চ করে দেব সেন্টারে এরপর এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব এখানে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি এই ট্রায়াঙ্গেলটা ইন্টেনশনালি রাখা হয়েছে সো এই ট্রাঙ্গেলের অনুসারে এবং সাইড ভিউ থেকে দেখে এটার অবস্থান আমরা পরিবর্তন করে দেব এবার এখান থেকে শুধুমাত্র এই ভার্টেক্স সিলেক্ট করে সেটা এক শুধুমাত্র ওয়াই এক্সিসে প্রথমে এক্সট্রুট করলাম এরপর টপ ভিউ থেকে এটার অবস্থান অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এবং একই সাথে সাইড ভিউ থেকে দেখে অথবা ফ্রন্ট ভিউ থেকে দেখে এটার অবস্থান জেড এক্সেসে কিছুটা নামিয়ে আনলাম এখন আমরা যেটা করব এই চারটা ভার্টেক সিলেক্ট করে একটা ফেস ক্রিয়েট করব এরপর আমরা এইখানে যেই একটা এস ছিল একদম ডান পাশের এসটা সেটা সিলেক্ট করে এটাকে এক্সট্রুট করবো সামনের দিকে একইভাবে একই সাথে টপ ফ্রন্ট ভিউ থেকে দেখে এটাকে জেট এক্সিসে কিছুটা নিচের দিকে নামিয়ে আনবো এবং এইখানে এই চারটা ভার্টেক্স সিলেক্ট করে একটা ফেস ক্রিয়েট করে দেব ফলে আমাদের গাড়ির সামনের অংশটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এখন বাকি রয়েছে দেখতে পাচ্ছেন এই এই চারটা এ সিলেক্ট করে ডান দিকে এক্সট্রুড করতে হবে সিম্পলি আমি এই তিনটাকে প্রথমে সিলেক্ট করলাম এই তিনটা এজ এরপর এটাকে ডান দিকে নিয়ে আসি এবার সাইড ভিউ থেকে এবং টপ ভিউ থেকে চেক করছি যেটার অবস্থান কোথায় থাকা উচিত এই ভার্টেক্স আরও নিচে যাবে সো ব্লু প্রিন্ট দেখে দেখে প্রত্যেকটা ভার্টেক্সের অবস্থান ঠিক করে দিচ্ছি এবং সর্বশেষ এই চারটা ভার্টেক্স সিলেক্ট করে অ্যাফে ক্লিক করে এখানেও একটা ফেস ক্রিয়েট করে দিলাম আর একটুই বাকি আছে আমি জাস্ট এই চারটা সিলেক্ট করি এখানে যেই এই লুপ কাটটা রয়েছে এই কাটটা আমরা এখন তৈরি করব না এটা যখন এই পাশের বর্ধিত অংশ ডান দিকের বা বাম দিকের বর্ধিত অংশ যখন বানাবো চাকা সহ তখন আমরা এই লুপ কাটটা তৈরি করে নিব আপাতত এটা বাদ দিয়ে একদম বাইরের যেই কাটটা রয়েছে বা বাইরের যে এজ রয়েছে সেই পর্যন্ত আমাদের ভার্টিসগুলোকে নিয়ে আসবো ফ্রন্ট ভিউ থেকে এবং টপ ভিউ থেকে দেখে এবারগুলোর অবস্থান অ্যাডজাস্ট করে দিলাম এই মোটামুটি আমাদের গাড়িটা বেশ ভিজুয়াল হয়ে উঠেছে অলরেডি আলহামদুলিল্লাহ সো এটা হচ্ছে মোটামুটি গাড়ির উপরে পাশ আমরা ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে গাড়ির সাইড ফ্রন্ট রিয়ার ভিউ প্রত্যেকটা পাশ ক্রমানুসারে কমপ্লিট করার চেষ্টা করবো আজকের পর্ব এ পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী পর্বে শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ